অসুস্থ ব্যক্তির জন্য আবশ্যক, এই কাজগুলি কিন্তু কোনো নফল মুস্তাহাব নয়, বরং আবশ্যক করণীয়। 1 নম্বর হচ্ছে, অসুস্থ হলে ইউমেনে বে কাদা ইল্লাহ কাদারিহি, আল্লাহর যে চূড়ান্ত ফায়সালা তকদির, এর প্রতি বিশ্বাসী হবে যে আল্লাহ এটা আমার ভাগ্যে লিখে রেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত হওয়া, আল্লাহ না করে হলো ভালো মানুষের হয়ে, তবে হলে জানতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফ্যাসালা, আল্লাহর তকদির, আল্লাহ আমার তকদির লিখে রেখেছেন। মর্মান্তিক দুর্ঘটনার শিকার হইল, যে কোনো রকমের রোগে আক্রান্ত হোক না কেন, যে কোনো সমস্যা হোক না কেন, অঙ্গহানি হোক না কেন, অসুস্থ ব্যক্তি যেন আল্লাহর তকদিরের প্রতি, আল্লাহ চূড়ান্ত ফয়সালার প্রতি ইমানদার হয়, বিশ্বাসী হয় যে আল্লাহর পক্ষ থেকে এটি চূড়ান্ত ফয়সালা হবেই হবে, তা হওয়ার ছিল হয়েছে। এমনটা করলে হয়তো না, আমার যদি ছেলের ভালো করে চিকিৎসা করতো তাহলে এরকম হইতো না, আমি যদি আগে থেকে ভালো ডাক্তার কাছে যেতাম তাহলে হইতো না, আমি যদি আগে থেকে সচেতন সতর্ক থাকতাম তাহলে হইতো না। হ্যাঁ, আপনি সতর্ক থাকেন, কিন্তু তার মানে এই নয় যে সেটা আপনাকে আপনার তকদির থেকে মুক্তি দেবে, তো ধীরে যেটা আছে সেটা হবে, কিন্তু কর্ম করতে বলা আছে অবশ্যই। যখন অসুস্থ হয়ে পড়েছেন, দ্বিতীয় করণীয় হচ্ছে ওয়াসবির আলা কাদারিহি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা তকদিরের উপর ধৈর্য ধারণ করে সবর করে। কষ্টদায়ক রোগ কারো জন্য মিষ্টি নয়, যত বড় ওলিউল্লাহ হন না কেন, যতই নবী রসুল হন না কেন, অবশ্যই কষ্টদায়ক, অসুস্থতা কষ্টদায়ক। তকদির দুই রকম, এক হচ্ছে মিষ্টি তকদির, হ্যাঁ যে খুব ভালো সুখ শান্তি খুব মজাই লাগছে, আর এক হচ্ছে তিক্ত তকদির, কিন্তু তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তাতে কি করতে হবে, কষ্টের সময় তিক্ততার সময় সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর সুখের সময় হ্যাঁ মিষ্টি জীবন মধুর জীবনের সময় শুকর করতে হবে। শুক্র এবং সাবর দুটো গুরুত্বপূর্ণ ইবাদত অন্তরের কথার কাজের। 3 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবো, সুজান্নবিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণ রাখবেন যে আল্লাহ আমাকে অসুস্থ করেছে, আল্লাহ ভালো করবেন, দূর আরোগ্য রোগ চিকিৎসক বলছে, এই রোগের কোনো চিকিৎসা নেই, ভালো হয় না মানুষ, এই রোগে সাধারণত বাঁচে না, না আমি বাঁচবো, আমি সুস্থ থাকবো, আল্লাহ আমাকে ভালো করবেন, আল্লাহ আমার কল্যাণ করবেন, যেটা আল্লাহ করেছেন তাতে কল্যাণ আছে, ইত্যাদি। আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবেন তেমনটা আল্লাহ করেন, হাদিসে কুদসিত রয়েছে, সেই বলছে আনা এন্দা জান্নে আবদি, আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে সে অনুযায়ী কাজ। 4 নম্বর করণীয় হচ্ছে যে মানুষ সর্ব অবস্থায়, আর বিশেষ করে অসুস্থ অবস্থায় আরো বেশি, দুটো ডানার মাঝামাঝি অবস্থান করবে, যেমন পাখি দুটো ডানার মাঝামাঝি পাখির বডি, ঠিক তেমনি একজন মমিন মুসলিম ভয় ভীতি তার একটি ডানা, আর একটি হচ্ছে আশা আকাঙ্ক্ষা, একদিকে আল্লাহর কাছে আশাও রাখবে আর ভয়ও করবে, আল্লাহর আজাব শাস্তি পাকড়াওকে ভয় করবে, জীবনে অনেক গুনাহ করেছে আল্লাহ পাকড়াও করেছেন হয়তো, তেমনি আল্লাহ রহমতের আশা করবে, নিরাশ হতাশ হবে না যে আল্লাহ মনে হয় আর আমার কল্যাণ করবে না, সর্বনাশ হয়ে যাব, না মোটেই না, আল্লাহর ভয়ও রাখবে এবং আল্লাহর কাছে আশাও রাখবে। আল্লাহর ভয় থাকলে গুনাহে লিপ্ত হবেন না, আর আল্লাহর রহমতের আশাবাদী হলে মানুষের অতীতে যাই ভুল হোক না কেন, কখনো আল্লাহর রহমত থেকে জান্নাত থেকে নিরাশ হবেন না। বান্দা সবসময় পাখির মতো জীবন যাপন করবে, পাখির দুটো ডানা যদি না থাকে উড়তে পারবে না, ঠিক তেমনি বান্দা অতক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবে না এবং নেক বান্দা হইতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে ভয়ও না থাকবে এবং রহমতের আশাও না থাকবে। 5 নম্বর করণীয় হচ্ছে যে মরণের আশা আকাঙ্ক্ষা করবেন না, হাই যদি মরে যেতাম, হাই আর বরদাস্ত করতে পারছি না, আল্লাহ তুমি মরণ দাও না, কখনো না, আকাঙ্ক্ষা করবেন না, দোয়া করবেন না মরণের জন্য, হতে পারে আপনার বেঁচে থাকাতে কল্যাণ আছে, আপনি জানেন না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে জানেন, মরণ কেন চাইছেন আপনি, জি। রাত অনেক দেশে অনেক লম্বা রাত, কিন্তু তারপরও সকালের আশা তারা করে যে ভোর হবে, দিন যতই ছোট হোক না কেন কিন্তু এক সময় দিন হবে, সুতরাং বালা মুসিবত যতই দীর্ঘায়িত হোক না কেন, বিপদ আপদ অসুস্থতা, এক সময় সুস্থ হব, জি। 6 নম্বর করণীয় অসুস্থ ব্যক্তির যে আল্লাহর হক গুলি যথাযথ আদায় করতে থাকবে, আল্লাহর হকে কোনো ঘাটতি করবেন না, এদিকে অসুস্থ হয়েছে তখন ফরজ সালাত ছেড়ে দিয়েছে, জামাতে যেতে পারবে তারপর জামাত ছেড়ে দিয়েছে, জুমায় যেতে পারবে জুমা ছেড়ে দিয়েছে,
পারবে, সিয়াম পালন কত রোজা রাখতে পারবে, অসুখের বাহানায় সে রোজা ছেড়ে দিচ্ছে না, পারবেন করেন, বেশি কষ্ট হচ্ছে না করবেন না, আল্লাহর হক গুলি আদায় করে হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহর হক আদায় করা মানে আল্লাহর ফরজ ওয়াজিব গুলো আদায় করা আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। 7 নম্বর হচ্ছে মানুষের যত হক আছে, অসুস্থ হয়ে পড়েছেন কখন মরে যেতে পারেন, তাড়াতাড়ি করে আপনি মুক্ত হন, কে কয় টাকা পাবে এবং কার কি আছে হক অধিকার আছে, কারো জুলুম করেছেন ক্ষমা নেন, কারো সাথে অবিচার করেছেন, কারো হক নষ্ট করেছেন অব্যাহতি লাভ করে, কারণ দুনিয়া থেকে অবস্থায় চলে গেলে হয়তো অব্যাহতি পাবেন না, হাশর মাঠে গিয়ে আসামের কাঠগড়ায় হাজির হয়ে যেতে হবে, সে ধরে টেনে নিয়ে আসবে আল্লাহর সামনে, ঠিক তখন টাকা পয়সা থাকবে না, এখনই টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক না কেন আপনি মুক্তি লাভ করেন, মানুষের হক আদায় করেন। 8 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ওসিয়ত লিখে রাখেন, আপনার মনে যদি কাউকে কিছু দেওয়ার থাকে, ওসিয়ত দুই রকম, এক হচ্ছে আর্থিক ওসিয়ত কাউকে দেব নিজের ওয়ারিসিন ছাড়া, যাদের আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন উত্তরাধিকারী তাদের জন্য ওসিয়ত নেই, ফালা ওয়াসিয়াত লি ওয়ারিস, কিন্তু নিকট আত্মীয় অথবা কোনো প্রিয়জন আপন জন তাকে খুব ভালোবাসে কিন্তু আমার ধন সম্পদে ভাগ পাচ্ছে না, যেমন দাদার সম্পদে যদি সেই ব্যক্তি যে দাদা তার ছেলে মারা যায়, তার নাতির আছে পোতার আছে, তাহলে তারা পাবে না, ছেলের ঘরের যারা নাতি নাতিন মানে পোতা পোতি যারা আছে তারা পাবে না, এই ক্ষেত্রে তাদের জন্য ওসিয়ত করে দিতে হবে, না হলে এরা বঞ্চিত থাকবে, ওর বাবা চলে গেছে তো এতিম হয়েছে, তারপরে দাদা কিছু লিখে দিয়ে গেল না তাদের জন্য বা ওসিয়ত করে গেল না, ওসিয়ত লিখবে, আপনি মসজিদে দিতে চান, মাদ্রাসে দিতে চান, কোনো কিছু করতে চান, ওসিয়ত করে যান, লিখে দেন যে এত জমি জায়গা এত টাকা আমার সম্পদ থেকে দিয়ে দিবে, সেটা 1/3 অংশের বেশি না, আর্থিক ওসিয়ত। আর কথাবার্তা ওসিয়ত, কোনো গুরুত্বপূর্ণ কথা বলা থাকে স্ত্রীকে ছেলে মেয়েকে প্রিয়জন আপন জনকে তো অসুস্থ অবস্থায় বলে ফেলেন, তার হতে পারে হঠাৎ করে মারা যাবেন, বলার সুযোগ আসবে না, ওসিয়ত লিখে রাখবেন। আর 9 নম্বর হচ্ছে আর ওসিয়ত করবেন না এমন নিকট আত্মীয়দের জন্য যারা উত্তরাধিকারী হচ্ছে না, যার ফলে ক্ষতিগ্রস্ত হইতে হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ বললেন, আর সেটা 1/3 অংশের কম হইতে হবে, তার বেশি নয়, 1/3 অংশ সর্বোধ বলেছে। 10 নম্বর অসুস্থ ব্যক্তির করণীয় হচ্ছে যে আপনি চিকিৎসা করবেন, এই না যে আমি চিকিৎসা নেব না, না চিকিৎসা নেওয়া উত্তম, চিকিৎসা নেবেন আপনি, জায়েজ বৈধ চিকিৎসা নেবেন, না জায়েজ চিকিৎসা নেবেন না, শিরকি কুফরি চিকিৎসা নেবেন না, তাবিজ তোমার চিকিৎসা নেবেন না, টোটকা ফোটকা চিকিৎসা নেবেন না, হারাম কিছু দিয়ে চিকিৎসা নেবেন, মোবাহ যাই চিকিৎসা নেবেন। 11 নম্বর করণীয় অসুস্থ ব্যক্তির হচ্ছে যে নিজের দুর অবস্থার কথা, কষ্ট পাচ্ছেন আপনি, মানসিক শারীরিক কষ্ট পাচ্ছেন, আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে অভিযোগ করুন, নিজের রোগের কথা মানুষকে বলে বেড়াবেন না, অধিকাংশ রোগী আজকাল একটু কিছু হলে ভাই মাথার ব্যথা আর ভালো লাগছে না, ভাই প্রচন্ড ভাই এই যে ইনফ্লুয়েঞ্জা না, আর এই যে ঠান্ডা লেগেছে না, খুব কষ্ট পাচ্ছে না, মানুষকে বললে কোনো লাভ নাই, অনেক আছে হাসবে, দুশ্মন হাসবে, আর অনেকে হাসবে না হয়তো, আপনার একটু কষ্ট পাবে, তো তাদেরকে কেন কষ্ট দিতে যাবেন, প্রিয়জন আপন জন নিজের অসুখের কথা বললে ওরাও কষ্ট পাবে, মানসিক অশান্তিতে থাকবে, এই জন্য সমস্ত অসুখ বিসুখের কথা স্ত্রী ছেলে মেয়েকে বলতে নেই, নাহলে ওরা এক টেনশনে থাকবে বাবাকে নিয়ে মাকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে, না আল্লাহর কাছে শাকুয়া করুন, অভিযোগ করুন যে আল্লাহ, যেমন আইয়ুব আলাইহিস সালাম করেছে, রব্বে আন্নি মাসানি আদ-দুর, হে রব আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহকে বলছে, মানুষকে বলে বেড়াননি যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আকবর। শেখ বাজ রাহিমাহুল্লাহ ইমাম বিংশ শতাব্দীর, তার দীর্ঘদিন ক্যান্সার ছিল, তার ঘরের পরিবারের লোকদের মাধ্যমে জানা গেছে তার এন্তেকালের পরে, তার জীবদ্দশায় কেউ জানতো না যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, জি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে চেয়েছেন, আল্লাহকে জানাবেন, কাউকে নিজের অসুখের কথা যথাসাধ্য জানাবেন, একমাত্র চিকিৎসার জন্য চিকিৎসককে জানাইতে হবে, আপনার ঘরের লোকদেরকে জানাইতে হবে যারা আপনাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে ইত্যাদি, ফেসবুকে ছেড়ে দিল ভাই আমি অসুস্থ আছি সবাই দোয়া করবেন, এগুলো তরিকা আসলে ভালো তরিকা নাই, কয়জন দোয়া করে হয়তো, আর আপনি এইভাবে কেন বলবেন, এটা মানুষের কাছে অভিযোগ করা, যদিও সেটা নিয়তের উপর নির্ভর করছে।
বারো নম্বর করণীয় অসুস্থ ব্যক্তির আল্লাহর কাছে শেফা তলব করবেন, আল অভিযোগ আল্লাহর কাছে, আল্লাহ তুমি অসুস্থ করেছো, আল্লাহ তুমি ভালো করে দাও, দোয়া করবেন যে আল্লাহ শেফা দাও। ওয়ান্ত আরহামুর রাহিম, তোমার চাইতে দয়ালু আমার মা বাবাও না, কেউ না, ছেলে মেয়েরাও না, স্ত্রীও না, স্বামীও না, সুতরাং আল্লাহ তুমি আমার রহম করো। জি।